স্বর্গীয় অশ্বিনীপতি মহাশয়, বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুলের প্রতিষ্ঠাতা সম্পাদক। এটি আপনারা দেখছেন বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুলের মেন গেট। আগামীকাল থেকে 2023 সেশনের জন্য রিঅ্যাডমিশন প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামীকাল রেজাল্ট আছে এলকেজি এবং ইউকেজি ক্লাসের, দুটি ক্লাসই এই মেন গেট দিয়ে এন্ট্রি নেবে। তারপর দেখুন, যখন মেন বিল্ডিংয়ে ঢুকছেন, একদম ঠিক বাম দিকে লক্ষ্য করুন, একদম অ্যারো দিয়ে আছে, দেখুন সেখানে লেখা রয়েছে রিঅ্যাডমিশন এলকেজি টু ইউকেজি ইন দ্য অফিস। অফিসে যাওয়ার পূর্বে সম্মানীয় অভিভাবকগণ এলকেজি রিপোর্ট কার্ডস, এই বিভিন্ন স্লট দেওয়া আছে, এই স্লট অনুযায়ী পাবে। যেমন বিদ্যার ক্ষেত্রে আছে 10টা থেকে 10টা 45, বিবেকে 10টা 45 থেকে 11:30, বিনয়ে আছে 11:30 থেকে 12টা 15, শ্রদ্ধাতে আছে 12টা 15 থেকে 1টা, ভক্তিতে আছে 1টা থেকে 1টা 45। এখানে সম্মানীয় শিক্ষিকাগণ বসে থাকবেন, ওনাদের কাছ থেকে মার্কশিটটি সংগ্রহ করে সোজা, দেখুন আমি এগিয়ে চলেছি অফিস ঘরের দিকে, একদম কিন্তু সামনে আমার এই মুহূর্তে অফিসের গেট খোলা রয়েছে, দেখুন আমি দরজা দিয়ে ঢুকে যাচ্ছি। এখান দিয়ে প্রবেশ করার পর সরাসরি সামনে দেখতে পাবেন, ঠিক এই চেয়ারেই বসে থাকবেন। আপনারা পুরনো ফিস বইটা এবং মার্কশিটটা দেখাবেন, সেই বই দেখে আমাদের 2023 সেশনের ফিস বুক কেটে দেবেন। তারপর এগিয়ে যাবেন এই দরজা দিয়ে, দরজাটা টানবেন, দরজার বাইরে গিয়ে ঠিক আপনারা বাম দিকে ঘুরবেন, ঘুরে যে ক্যাশ কাউন্টার রয়েছে এই কাউন্টার দিয়েই টাকা জমা নেওয়া হবে। 2023 সেশনের ফিস আপনি ক্যাশ মোডে, অনলাইন এবং ডেবিট কার্ডের মাধ্যমে এখানে জমা করতে পারেন। এবার আপনাদের দেখাবো রিঅ্যাডমিশন ইউকেজি থেকে যারা ওয়ানে নেবেন। ইন দ্য রুম নম্বর G8, তার মানে দরজা থেকে ঢুকে আপনারা ডান দিক নিচ্ছেন, দেখুন আমি এগিয়ে চলেছি। ইউকেজির অভিভাবকগণ, দেখুন লিখে দেওয়া আছে ইউকেজি রিপোর্ট কার্ডস এবং স্লটগুলো দেওয়া আছে, একদম একই স্লট। বিদ্যার ক্ষেত্রে 10টা থেকে 10টা 45, বিবেকে 10টা 45 থেকে 11:30, বিনয়ে 11:30 থেকে 12টা 15, শ্রদ্ধা 12টা 15 থেকে 1টা, ভক্তি 1টা থেকে 1টা 45। এরপর এই বেঞ্চে বসে থাকবেন ম্যাডামরা, এবং ওনাদের কাছ থেকে রিপোর্ট কার্ডটা নিয়ে আপনারা G8-এর এই দরজা দিয়ে প্রবেশ করবেন। এখন এই মুহূর্তে দরজাটা বন্ধ রয়েছে, আমি দেখুন বাম দিকে যেটা বেরোনোর রাস্তা সেই দিক দিয়ে আমি ঢোকার চেষ্টা করছি, দেখুন লেখা রয়েছে G8, যে ঘরটিতে ইউকেজি বিবেক সেকশনে ক্লাস হয়ে থাকে সাধারণত। এটা অফিসের ব্যবস্থা করা রয়েছে, দেখুন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এখানেই আমার অফিস পার্সোনালরা বসে থাকবেন। আমি আমাদের ক্যামেরাটা ঘুরানো দেখাচ্ছি, এটা আমাদের সেকেন্ড টেবিল এবং এটা থার্ড টেবিল। এই যে দেখুন দরজাটা পিছন দিকে, যখন আগামীকাল খোলা থাকবে আপনারা এই দরজা দিয়েই ঢুকবেন। ঢোকার পরে এখানে ফিসবুকটা দেখাবেন এবং রিপোর্ট কার্ডটা দেখানোর পরে আপনার আগামী সেশনের জন্যে যারা ওয়ানে ভর্তি হবে তাদের বইটি কাটাবেন, এবং ফিসবুকটি কাটা হয়ে গেলে এখানে আপনার ক্যাশ জমা নেওয়া হবে। তারপর আপনি এই দরজা ধরে বেরিয়ে যাবেন এবং ঠিক ডান দিক নেবেন। এবার ডান দিক নেওয়ার পরে আপনি এগিয়ে চলেছেন, এইবার আবার বাম দিক নেবেন। এরপর
G12-এ আমাদের খাতা এবং ডায়েরি দেওয়ার ব্যবস্থা থাকবে। আপনার বাচ্চার নতুন ফেসবুকটি দেখাবেন, এখানে ফেসবুকটি দেখে ওনারা স্ট্যাম্প দেবেন, এবং এই ঘর থেকেই আপনি আপনার বাচ্চার আগামী সেশনের স্কুল কপি এবং ক্লাস সিক্স পর্যন্ত ডায়েরির ব্যবস্থা আছে, এবং সেই ডায়েরি নিয়ে আপনি এই গেট দিয়েই বেরিয়ে যেতে পারেন। এইভাবে টোটাল প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। তারপর আপনি এই পথ ধরে, দেখুন আপনাকে দেখাচ্ছি, আপনি এই পথ ধরে স্কুল ক্যাম্পাস থেকে কিভাবে বেরোবেন। এরপর ঠিক ডান দিকে নেবেন, দেখুন সোজা আপনি আমাদের যেটা বাংলা মিডিয়ামের দিকে যাওয়ার রাস্তা ছোট গেট, সেই ছোট গেটের দিকে এগোচ্ছি। এখানে দেখুন এই যে বাঁ দিকের ঘরটি দেখাচ্ছি, এখানে টেম্পোরারি বুক স্টল প্রতি বছরের ন্যায় থাকবে। যদি বই কালেকশন করতে হয় এখান থেকে আপনারা করতে পারেন, আর যদি মনে করেন না আজ সময় নেই, তাহলে এই প্রক্রিয়া এখানেই শেষ করে আপনারা যে পথ ধরে এসেছিলেন সেই পথ ধরেই বেরিয়ে যেতে পারেন। প্রক্রিয়াটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।